বিরোধ না হয়, নির্বাচন যেন সৌহার্দ্যপূর্ণ হয়। আমি গতকাল একটা সভায় বলেছি, যদি 22টা ভোট দেওয়ার বিধান থাকত তাহলে আমি 22 জনই আমার পছন্দের মানুষ 22 জনকেই ভোট দিতাম। সেখান থেকে 11 জনকে বাছাই করে আনতে আবার বেশ কষ্ট পেতে হয়েছে। অতএব সবাই আমার প্রিয়, সবাই আমার কাছের মানুষ, এরা নির্বাচিত হয়ে আমি মনে করি ক্লাবটার উন্নয়ন করবে। সবাই একসাথে যদি কাজ করে, বিরোধ না রেখে, নির্বাচনী বিরোধ না রেখে যদি সবাই একসাথে কাজ করে তাহলে উন্নয়ন হবে, আমার এই আশা রইল। নির্বাচন এক বছরের জন্য নির্বাচিত হবে এই কমিটি, ভালো প্রতিনিধি আসা উচিত। জ্যেষ্ঠ মেম্বার হিসাবে, অনেক বয়সী সদস্য হিসাবে, এখন চলচ্চিত্রের একজন মুরব্বী হিসাবে বলতে হয়, তোমরা যারা নির্বাচিত হবে তারা সবাই একসাথে কাজ করার চেষ্টা করো। যারা হেরে গেলে তারা মনে করো না যে তারা হেরে গেছ, কষ্ট পেও না। সবাই মিলে একসাথে, এটা ক্লাব, সবাই মিলে একসাথে কাজ করলে এই অর্গানাইজেশন বা ক্লাবটি যেতে হবে সবাই। আমার একটা তোমার দিলাম ভাইয়া, ভাইয়া এই কটা ভাগ আছে ধরেন।